مجھے اپنے رنگ میں رنگ خدا, مجھے اپنے رنگ میں رنگ خدا. السلام علیکم رحمۃ اللہ. نومان بھائی, ہاں میں سائم بولسی, کیمن আছেন ভাই? جی الحمدللہ الحمدللہ. ভাই আপনারা তো দিনাজপুর জেলা ইস্তেমায় আছেন কাকেলের জামাতের পক্ষ থেকে, এটা আমাদেরকে ওখানে সংক্ষিপ্ত কারগোদারি শোনাবেন কি পরিমাণ মজমা আসছে এখন? মজমা আজকে শুরুতেই প্রায় ওই যে রাস্তার এই পারে মেইন সেক্টর, যেটা মেইন মজমা, যেটা মেইন মজমার মধ্যে ম্যাক্সিমাম সকালে ধরে গেছে, ম্যাক্সিমাম অল্প কিছু বাকি আছে. হ্যাঁ, শুরু তো সকালে বয়ান শুরু হলো, মানে 10:30 সকালে বয়ান করবেন. কি বলছে সকালে বয়ান কে করছে? চলাফেরা করতেছে খুব শান্তিপূর্ণ ভাবে, আলহামদুলিল্লাহ সবার সবাই খুশি. আর কালকে রাত্রে তোমার হয়ে গেল মাসের হাতে, তো শামসুদ্দিন সকালে আর জোহরের পরে গিয়ে ভাই এসার পরে মশলা হবে আর কি, আবার কালকের জন্য আগামীকালকে মশলা এসার পর হবে, এসার পরে. আর আপনাদের কাকেলের পক্ষ থেকে আপনারা কে কে আসছেন একটু শোনাবেন? কাকেলের পক্ষ থেকে ওয়াসিফ ভাই আছেন, তারপরে মানব রসম সাহেব আছেন, তারপরে এদিক দিয়ে আশেম আলী সাহেব আছেন, মানব শামসুদ্দিন সাহেব আছেন, তারপরে ওই যে আরে ভুলে গেলাম ইঞ্জিনিয়ার ইয়াম কেভিন কাসারের পর ভাই, যে আপনারা একটা জামাত আসছেন, মূলত এদের সাথে আরো একটা জামাত আসছে. জি 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 জি, আরো সাথে আসতেছেন আজকে, আরো আসবে. তাই ওখানে আজাইম কি পরিমাণ আছে? দ্বিতীয়বারের মতো দিনাজপুর হলে শুরু করছে, এখানে সাথীদের আগ্রহ কেমন? আগ্রহ খুব ভালো, খুব ভালো সাথীদের আগ্রহ, সুন্দর আগ্রহ. যদি না থাকতো তাহলে কি পরিমাণ লোক এসে গেছে আলহামদুলিল্লাহ, রাত্রেবেলায় এসে গেছে বক্তব্য দিতে, এটা বোঝাই যাচ্ছে আগ্রহটা অনেক ভালো. আজকেও তো অনেক লোক আসবে, এখন কি প্রথম স্টার্টিং, আজকে সকালে স্টার্টিং হিসেবে এত লোক আসছে. অন্য অনেক সময় হয় কি আমাদের ইস্তেমাগুলিতে অনেক সময় মানুষ একটা প্রোপাগান্ডা চালায়, উল্টা পাল্টা কিছু বলে, জি জি চার করে, মিথ্যাচার করার কারণে হয় যে তখন অনেক মানুষ আসে না, আসার ইচ্ছা থাকলেও আসে না. আর এখন যদি আসছে সবার ভিতরে অন্য কোনো ভয় নাই, অন্য কোনো ইয়া নাই, অন্য কোনো প্রোপাগান্ডা দ্বারা মতাশ্রের হয় নাই বোঝা যাচ্ছে. আর এখন স্টার্টিং এত লোক আসছে, তো আলহামদুলিল্লাহ চায় তো অনেক লোক আসবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন. ঠিক আছে নোমান ভাই, আমাদের আমরা আবার আপনার সাথে ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো. আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক. সালাম আলাইকুম রহমতুল্লাহ. ওয়ালাইকুম.